প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আবার একটি ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজের ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের বিষয়ে তোমরা অবশ্যই তোমরা যেমনভাবে থাম্বনেইলে চাইছিলে সেরকমভাবেই কিন্তু তোমরা দেখতে পেয়ে গেছো যে আজকের বিষয় কিন্তু আর্থসামাজিক বা সোশ্যাল ইকোনমিক সংক্রান্ত। সবার প্রথমে বলে রাখবো, যারা এখনও অবধি পুরনো ক্লাসগুলো সঠিকভাবে দেখে উঠতে পারছো না, অর্থাৎ কিছুজনের কাছ থেকে একটা প্রশ্ন বারবার পেয়েছি যে কিছু কোয়েশ্চেন হয়তো দেখা মিস হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো আমাদের তরফ থেকে যেগুলো প্রোভাইড করা হয় ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজ প্রত্যেক দিনের কিন্তু থাম্বনেইল এক থাকলেও কিন্তু তার মধ্যে থেকে কিন্তু নাম্বারিং করা থাকে, যদি টাইটেলটা লক্ষ্য করো তোমরা। তো সেই হিসাবে তোমরা যদি নাম্বারের দিকে লক্ষ্য রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে কোনো অসুবিধা হবে না। আর আরেকটি বিষয়, যারা এখনও অবধি সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটা অল বলে সিলেক্ট করোনি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা বারংবার হতে পারে। সেই কারণে বলবো যে তোমরা ওই বেল আইকনটি অল বলে সিলেক্ট করে রাখো, যাতে আগামী দিনে যে ভিডিওগুলো আমরা পাবলিশ করব সেই ভিডিও পাবলিশের সাথে সাথে তোমার কাছে কিন্তু একটি ইউটিউবের তরফ থেকে লিঙ্ক পৌঁছে যাবে এবং তোমরা নিজের সময় মতো সেইটি কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখে নিই আজকের প্রশ্নটি কী নিয়ে। আজকের প্রশ্নটি যেটা হলো সেটা হলো, ভারতে বেকার সমস্যার প্রধান কারণগুলো কী কী। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কিন্তু সবার প্রথমে বলে রাখবো যে সকল পরীক্ষায় নাম্বার উল্লেখ করা থাকে অর্থাৎ ওয়ার্ড নাম্বার, কতগুলো শব্দে তোমাকে উত্তরটা লিখতে হবে সেইখানে যখন উল্লেখ করা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা দুটো পার্টে আসবে, মানে আজকের যে উত্তরটা আমরা লিখেছি সেটা কিন্তু দুটো প্রশ্নের উত্তর হয়ে যাবে তখন। যেমন এই প্রশ্নটাকে ভেঙে তখন দিতে পারে যে একটা হচ্ছে গ্রামাঞ্চলে বেকার সমস্যার প্রধান কারণগুলো কী কী, আরেকটি কারণ হচ্ছে তোমার শহরাঞ্চলে। তা আমার আজকের এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা দুটোকে একসঙ্গে নিয়েছি, অর্থাৎ ভারতের গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে বেকার সমস্যার প্রধান কারণগুলো কী কী সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে লিখেছি। এই কোশ্চেনটি হলো, হোয়াট আর দ্য মেইন কজেস অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন ইন্ডিয়া। তো এইটার উত্তর যেটা হবে সেটা প্রয়াসের তরফ থেকে যেটা করে দেখানো হয়েছে চলো সেটা দেখে নেওয়া যাক। ভারতে বেকার সমস্যা হলো একটি অত্যন্ত জ্বলন্ত সমস্যা। ভারতের ন্যায় উন্নয়নশীল দেশের বেকার সমস্যার সাথে আমেরিকা ইংল্যান্ড প্রভৃতি উন্নত দেশের বেকার সমস্যার প্রকৃতিগত দিক থেকে পার্থক্য আছে। উন্নত দেশগুলিতে মূলত বাণিজ্য চক্রজনিত কারণে বেকার সমস্যার উদ্ভব ঘটে, কিন্তু উন্নয়নশীল দেশগুলিতে অর্থনৈতিক কাঠামোর সাথে দারিদ্র বেকার প্রভৃতি সমস্যাগুলি অঙ্গাঙ্গীভাবে জড়িত। ভারতে বেকার সমস্যার কারণগুলিকে গ্রামাঞ্চলের বেকার সমস্যা ও শহরাঞ্চলের বেকার সমস্যা এই দুটি দিক থেকে আলাদাভাবে আলোচনা করা যায়, যেটা তোমাদের শুরুতেই বলছিলাম। তো এই রকম হিসাবে কিন্তু তোমাদের যে কোনো একটি প্রশ্ন জিজ্ঞেস করবে, আর যে ক্ষেত্রে কোনো জায়গা বিবেচনা করে দেয় অর্থাৎ এর মধ্যে তোমাকে ধরাতে হবে সেখানে তোমাদের কোয়েশ্চেন যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে। আমি সেই কারণে কোয়েশ্চেনটাকে দুটো ভাগে ভাগ করিনি, একসঙ্গে আমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি। ভারতে গ্রামাঞ্চলের বেকারত্বের উল্লেখযোগ্য কারণগুলি হল, এক, জনবিস্ফোরণ। দ্রুতগতিতে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভারতে কর্মসংস্থানের অভাব তথা বেকারত্বের উদ্ভব ঘটছে। প্রকৃতপক্ষে প্রতি বছরে বিপুল পরিমাণ জনসংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্বের পরিমাণ পরিকল্পনাকালে বৃদ্ধি পাচ্ছে। চিরাচরিত কৃষি কৌশল, এটা পয়েন্ট, চিরাচরিত ও অনুন্নত কৃষি পদ্ধতিতে চাষের কাজ হওয়ায় গ্রামাঞ্চলে বেকারত্বের পরিমাণ বাড়ছে। প্রকৃতপক্ষে কৃষিতে মরশুম ধর্মিতা থাকায় সারা বছর কৃষিকাজ চলে না, বছরে 3-6 মাস কর্মহীন থাকার কারণে মরশুমি বেকারত্বের উদ্ভব ঘটে। ফলে এটা বলতে চাইছে যে এই যে কৃষি পদ্ধতি প্রথমত অনুন্নত পদ্ধতিতে করছে সেক্ষেত্রে বেকারত্বের একটা চান্স বেড়ে যাচ্ছে, আর তাছাড়াও কৃষিকাজ কিন্তু প্রত্যেকটা ফসলের টাইম আছে একটা করে, তো সেই টাইমে যখন হবে তখনই কিন্তু তারা কৃষিকাজ করবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবে। বাকি যে সময়টা, মানে এইগুলোতে এক একটি মরশুম, খারিফ শস্য আর রবি শস্য তোমরা নিশ্চয়ই সবাই জানো, তো সেই রকম এগুলো কিন্তু মরশুম ধর্মিতা ফসল এগুলো, সেই কারণে এই মরশুমে তার ইনকামটা হয় কিন্তু অন্য সময় তার কিন্তু বেকারত্ব থেকে যায়। পরবর্তী পয়েন্ট যেটা দেখছি, গ্রামীণ শিল্পায়নের অভাব। গ্রামাঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ পর্যাপ্ত না হওয়ায়
জমিতে ধান চাষ অত্যধিক বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষিক্ষেত্রে ছদ্ম বেকারত্ব দেখা যাচ্ছে। গ্রামীণ শিল্পায়ন যথাযত হলে এই ধরনের সমস্যা অনেকটাই পরিহার করা সম্ভব হবে। পরবর্তী পয়েন্ট, কৃষি জমির পুনর্বণ্টন। গ্রামীণ বেকারত্বের কারণ রূপে অনেক অর্থনীতিবিদ গ্রামাঞ্চলে কৃষি জমির পুনর্বণ্টনকেও দায়ী করে। তাদের মতে জমির ঊর্ধ্বসীমার অতিরিক্ত জমি গ্রামাঞ্চলে জমিহীন কৃষকদের মধ্যে বণ্টন করা হলেও অভাবের তাড়নায় ও অন্যান্য কারণে তারা ওই জমি জোরদার ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়, ফলে বেকারত্বের উদ্ভব ঘটে। এই পর্যন্ত হবে তোমার, যদি গ্রামাঞ্চলের কারণ জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই পয়েন্টগুলো লিখে দিতে হবে, অর্থাৎ এই চারটি পয়েন্ট। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে শহরাঞ্চলে বেকারত্বের কারণ কী, সেক্ষেত্রে তোমাকে এই শুরুতে এইটা দিতে হচ্ছে এবং তার পরবর্তীকালে এই চারটে পয়েন্টের যে এই প্যারাগ্রাফটা এটাকে বাদ দিয়ে সোজা ডিরেক্ট তুমি এখান থেকে লিখবে, ভারতে শহরাঞ্চলের বেকার সমস্যার মূল কারণগুলো হলো উন্নয়নের হার মন্থর। উন্নয়নের হার মন্থর হওয়ায় দেশে শিল্প সম্প্রসারণের হারও মন্থর হয়, ফলে শিল্পক্ষেত্রে নিয়োগের সুযোগ হ্রাস পায়, যা পক্ষান্তরে বেকার সমস্যাকে তীব্র করে তোলে। দু নম্বর পয়েন্ট, ক্রমবর্ধমান জনসংখ্যা। গ্রামীণ বেকারত্বের মতোই শহরাঞ্চলের বেকারত্বের একটি কারণ হলো দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ আশানুরূপ সৃষ্টি না হওয়ায় বেকারত্বের পরিমাণ ক্রমাগত বাড়ছে। পরবর্তী পয়েন্ট, শিল্প রুগ্নতা। বর্তমানে ভারতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো শিল্পক্ষেত্রে রুগ্নতার সমস্যা। বছরের পর বছর শিল্প কারখানাগুলি লোকসানে চলায় রুগ্ন হয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ায় ওই সমস্ত কারখানায় নিযুক্ত শ্রমিকেরা বেকার হয়ে পড়েছে। পরবর্তী পয়েন্ট, বিদেশি প্রতিযোগিতা। ভারতীয় দ্রব্যগুলিকে অধিকাংশ সময়ই কঠিন বিদেশি প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে, ফলত দেশের অভ্যন্তরে ও বিদেশের বাজারে দ্রব্যগুলির চাহিদার হ্রাস ঘটছে, স্বাভাবিকভাবেই উৎপাদনও হ্রাস পাচ্ছে এবং এই শিল্পে নিযুক্তির পরিমাণও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। চা শিল্প, পাট শিল্প এই রূপ ঘটনা পরিলক্ষিত হয়, অর্থাৎ চা শিল্পে আর এই পাট শিল্পে এই রূপ ঘটনা বারংবার পরিলক্ষিত হয়। এছাড়াও শিল্পে আধুনিকীকরণের অভাব, উচ্চ মূলধন, নিবিড় শিল্প স্থাপন, সরকারি শিল্পনীতি, উদ্বাস্তু সমস্যা ইত্যাদি বিভিন্ন কারণেও ভারতের শহর ও গ্রামাঞ্চলে বেকার সমস্যার উদ্ভব ঘটেছে। তো এইটুকু লিখলেই কিন্তু তোমাকে কমপ্লিট লেখা হয়ে যাবে এবং তোমরা যখন গ্রামাঞ্চলের অভাবের অর্থাৎ বেকারত্বের কারণ যখন তোমাকে জানতে চাইবে তখন তোমার উত্তরটি যেটা হবে সেটা আরেকবার দেখিয়ে দিই। শুরুতে তোমাকে এখন যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটা লিখছ, এই করা যায় অবধি প্যারাগ্রাফ অবধি কমপ্লিট লিখে পরবর্তীকালে এইটা কমপ্লিট লিখে এতটা ডি পয়েন্ট অবধি তোমার উদ্ভব ঘটে এতটা লিখে লাস্টের যে একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটুকু কিন্তু তোমাকে লিখতে হবে। পরবর্তীকালে শুধু শহরাঞ্চলের যখন জিজ্ঞেস করবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু পুরোটাই লিখতে হবে, শুধু মাঝখানের যে পয়েন্টগুলো আছে এই যে গ্রামাঞ্চলে বেকারত্বের উল্লেখযোগ্য কারণগুলি হলো এইটুকু পয়েন্ট দিয়ে এই চারটে পয়েন্ট শুধু বাদ যাবে যদি শহরাঞ্চল জিজ্ঞেস করে। তো চলো তোমরা যারা লিখে নাও তাদের জন্য আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিই, তোমরা পজ করে করে লিখে নাও। আবার বলবো তোমরা এখনও অবধি পুরনো ক্লাসগুলো যারা দেখতে পাচ্ছ না তারা ডেসক্রিপশান বক্স থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো এবং পরবর্তী পার্টের যে ভিডিওগুলো এখনও ডেসক্রিপশান বক্স থেকে পাবে না সেগুলোর জন্য তোমাকে যেতে হবে প্লেলিস্ট বাটনে এবং সেখানে গিয়ে স্টাডি মেটেরিয়াল ফর অল কম্পিটিটিভ এক্সাম এই প্লেলিস্টে ঢুকলে তোমরা সকল প্রশ্নগুলো পরপর পেয়ে যাবে। তুমি যদি আজকের ক্লাসে নতুন ভিউয়ার হয়ে থাকো অর্থাৎ আমাদের চ্যানেলের যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ক্লাসের ভিডিও সবার আগে তোমার কাছে লিংক পৌঁছে যায় এবং বাকিরা যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সমস্যার সম্মুখীন যেন তুমিও না হও এবং প্রত্যেকটি ক্লাস যেন তোমার সঠিকভাবে দেখা হয়ে থাকে, একটা ক্লাসে যেন মিস না যায়। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।